হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একজন গুণী মানুষ যিনি বাংলাদেশি চলচ্চিত্রে প্রথম এসেছেন মার্শাল আর্টকে ভালোবেসে এবং রুবেল ওস্তাদের কাছ থেকে মার্শাল আর্ট শিখেছেন এবং পরিচিতি পেয়েছেন চলচ্চিত্রে যতটুকু আমরা জানি। তিনি একজন সু অভিনেতা, ফাইটার এবং একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা মিজানুর রহমান শামীম। কেমন আছেন আপনি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মহামারীর ভিতরে বাঁচিয়ে রেখেছেন, এর চেয়ে ভালো যদি আশা করি সেটা অতিরিক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জি, আমরাও চাই ভালো থাকুন আপনারা নির্মাতারা। একটু জানতে চাচ্ছি আপনাদের চলচ্চিত্রের সেটে আসি, আপনার চলচ্চিত্রের সেটে জীবন জুয়া নামে একটি ছবি নির্মাণ করছেন। এই ক্রান্তি লগ্নে এখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খুব খারাপ অবস্থা কিন্তু চলচ্চিত্রের, তবুও কাজ করছেন, একটু জানতে চাই এই ছবি প্রসঙ্গে কি বলবেন এবং এই পরিস্থিতিতে ছবি নির্মাণ করছেন, অনুপ্রেরণা, ভালোবাসা, এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। ইন্ডাস্ট্রির কথা আসলে বলার কিছুই নাই, শুধু আমি না, সারা পৃথিবীর মানুষই জানে, বাংলাদেশের মানুষ, যারা সিনেমাপ্রেমী মানুষ জানে, আমাদের চলচ্চিত্র এখন ক্রমার ভিতরে, জীবন যায় যায় অবস্থা, লাইফ সাইপড়ে। কিন্তু আমি মিজানুর রহমান শামীম চলচ্চিত্রকে অনেক বেশি ভালোবাসি, চলচ্চিত্রকে ভালোবাসি বলেই এই চলচ্চিত্র ছাড়া অন্য অন্য ব্যবসা বাণিজ্য অনেক কিছু করে বাঁচার সুযোগ সুবিধা আমার সব কিছু ছিল, কিন্তু চলচ্চিত্র আমার নেশা, চলচ্চিত্র আমার পেশা, চলচ্চিত্র আমার ভালোবাসা। সেই জায়গা থেকে চলচ্চিত্র ছাড়া আমি অন্য কিছু দেখি না। আর এই ক্রান্তি লগ্নে চলচ্চিত্র বানাই শুধু নেশার কারণে, এখন তো পেশা হয়ে, পেশা যদি বলি এটা ভুল হবে, কারণ এখন শুধুই করে নেশার জন্য। চলচ্চিত্রের টাকা এখন ফেরত আসে না, যদি বলে কেউ আসে আমি জানি না, কিন্তু আমার জানা মতে আমি হিসাব মিলাতে পারি না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কেন বানান, ওই যে বললাম ভালোবাসা, আমি চলচ্চিত্র অনেক বেশি ভালোবাসি। আমার জীবনে আমি অনেক বড় বড় সুযোগ পেয়েছি চলচ্চিত্র ছাড়া কাজ করার জন্য, তাই চলচ্চিত্রে আমার অনেক সাহায্য সহযোগিতাকারী ছেলেপেলে আছে, আমার ছাত্র আছে, আমার উস্তাদ আছে, আমার পাশে ছাত্রছাত্রী আছে, সবাই আমাকে সাহায্য সহযোগিতা করে, সবাই মিলে আমার একটা টিম আছে, একটি পরিবার আছে। আমার পরিবারের সবাইকে সাথে নিয়ে আমি যে অল্প টাকার ভিতরে চলচ্চিত্র বানাতে পারি, ইনশাল্লাহ আমার চলচ্চিত্রগুলো দেখলে কেউ বলতে পারবে না এটা চলচ্চিত্র না, মূল গল্প। জীবনে এই এখন যা হচ্ছে, প্রতিটি গল্পের কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো ভাষা আছে, কোনো না কোনো মেসেজ আছে। আমার নিজের একটি ক্যামেরা আছে, আমার নিজের লাইট সাপোর্ট, আমার নিজের লাইট সাপোর্ট আছে, আমার নিজের এডিটিং প্যানেল আছে, আর আমি টুকটাক লিখতে পারি। এখন আমি নিজের প্রশংসা করছি না, আমি আমার চলচ্চিত্রের একটি কথা বলছি। আমি চলচ্চিত্র বানাতে পারি এই কারণে, আমার চলচ্চিত্রে লাভ হোক না হোক আমি চলচ্চিত্র বানিয়ে যাব। এখন প্রশ্ন, আপনি কি কোটি কোটি টাকার মালিক, আপনার বিশাল সয় সম্পত্তির মালিক, আপনার অট্টলিকা আছে? না, আমার কিছুই নেই, কিন্তু আমাদের আছে একটি পরিবার, কিন্তু আমার আছে একটি পরিবার, যে পরিবার নিয়ে আমি চলচ্চিত্রের সাথে বেঁচে আছি। আমার অনেক গুণীজন আছে, আমার উস্তাদ, আমার চলচ্চিত্র পিতা, আমার মাথার মণি মাসুম পারভেজ রুবেল সাহেব, যার হাত ধরে আমি চলচ্চিত্রে এসেছি, আমি তাকে গল্প শোনাই, অস্তদ এই গল্পটা বানাবো। আমার কিছু ছাত্রছাত্রী আছে, তাদের কিনে বসি, বসে আমরা আলাপ আলোচনা করি। আমার একটি সেট আপ আছে, ক্যামেরা সেট আপ, লাইট সেট আপ, এডিটিং, আমরা নিজেরা নিজের পরিবার নিয়ে একটি পরিপূর্ণ চলচ্চিত্র বানানোর ক্ষমতা আমার আছে। আমাদের সবার উস্তাদ মাসুদ পারভেজ সোহেল রানা, আমি যদি তাকে বলি ভাই আমি সিনেমা বানাবো, সিনেমার এই গল্প, যদি গল্প পছন্দ হয়, এখন সে অসুস্থ, সুস্থকালেও আমি একাত্তরের গেরিলা বানিয়েছি, আমি বলেছি ভাইয়া এই সিনেমা, আমি মুক্তিযোদ্ধার সন্তান, একটি মুক্তিযোদ্ধের গল্প বানাবো, আপনি অভিনয় করবেন। কেউ নেই, শুধু আমার ছাত্রছাত্রী নিয়ে আমি চলচ্চিত্র বানিয়ে ফেলেছি একাত্তরের গেরিলা। আমি গান লিখেছি, আমি টেলিভিশনে ইন্টারভিউ দিতে গেছি, তা আমাকে প্রেজেন্টার জিজ্ঞাসা করছে গান লিখেছে কে, গীতিকারকে বললাম আমি, সুরকারকে বললাম আমি, রাইটারকে বললাম আমি, সে আমাকে বললো আপনি এত গুণের অধিকারী, আমি বললাম মিথ্যা কথা,
বলো ভাই আপনি এত কিছু লিখেছেন তো মিথ্যা কথা বললেন, ধরুন আমার কাছে টাকা নাই এই জন্য লিখছি, আমি লিখছি লেখি লেখি নিয়ে আমার গুরুর কাছে কিছু বলছি ভাইয়া গানটা লিখছি কেমন হয়েছে, না হয়ে গেছে তো, সুর করছি কেমন হয়েছে, হয়ে গেছে তো, গল্প লিখছি কেমন হয়েছে, হয়ে গেছে তো, সব যদি হয় আমার চলচ্চিত্র শুধু শুটিং খরচটা দরকার হয়। আমার একটা ছাত্রকে বলি এই তুই খাওয়াবি 10 দিন, এই তুই খাওয়াবি 5 দিন, এই সবাই নিয়ে ছোট্ট ছোট্ট একটা ছোটো পরিসরে আমার ছেলেপিলে নিয়ে আমার পরিবার নিয়ে চলচ্চিত্রকে ভালোবাসি, আমি সবাইকে নিয়ে আমার পরিবার নিয়ে চলচ্চিত্র বানাই, সেটা ব্যবসা করুক আর ব্যবসা না করুক, মানুষজন বলে এটা চলচ্চিত্র হয়েছে। আমি যে কটা সিনেমা বানিয়েছি ইনশাল্লাহ আমার 3টা সিনেমা সেন্সার হয়ে আছে, কেউ বলেনি এটা চলচ্চিত্র হয়নি। তো সবাইকে নিয়ে যখন চলচ্চিত্র বানাতে পারি, এখন বয়স 50-এর বেশি, অবসর সময় বসে বসে চলচ্চিত্র বানাই, আমার নেশা, আমার পেশা, আমার ভালোবাসা সবই আমার চলচ্চিত্র, এই জন্য আমি চলচ্চিত্র বানাই। এই ছবিটি নিয়ে কী বলবেন আসলে? জীবন জুয়া যিনি কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা রয়েছেন, চিত্রনায়ক রয়েছেন রুবেল ভাই, আমার উস্তাদকে নিয়ে কী বলবো? আপনারা তো কী বলা যেতে পারে বলেন, শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে এমন কোনো নায়ক নেই, এমন কোনো হিরো নেই, নায়িকা ছাড়া 18 বছর সে বাহাদুরি করতে পারে। রুবেল মানেই অ্যাকশন কিং, রুবেল সাহেবের ছবি চলতে নায়িকার দরকার হয়নি, রুবেল সাহেবের ছবি চলতে অনেক জমজমাট গান দরকার হয়নি, রুবেল সাহেবের ছবি চলেছে মূলধারার গল্প আর মারামারি। আমরা সেখান থেকেই, সেই পরিবার থেকেই আমরা এসেছি, আগা নৌকা যেদিকে গিয়েছে গোড়া পিছনের নৌকাগুলো সেই দিকে যাচ্ছে, মূল গল্প একটি ভালো গল্প, গল্পের সাথে সামঞ্জস্য রেখে গান এবং মারামারি, ইনশাল্লাহ চলচ্চিত্র হচ্ছে সেই জায়গা থেকে। জীবন জুয়া, জীবন জুয়া এমন একটি গল্প, আমার উস্তাদ মাসুম পারভেজ রুবেল সাহেব একটি পরাশক্তি একটি অপশক্তি আলেকজান্ডার বো সেই চরিত্রে অভিনয় করেছে, আলেকজান্ডার বোর প্রতিপক্ষ একজন ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, বড় বড় এমপি বড় বড় নেতা যারা অপকর্ম করেছে তাদের সঙ্গে যুদ্ধ করে সেই জন্য জীবন নিয়ে জুয়া খেলছে, যে আমি জীবন নিয়ে, গল্পের নাম জীবন জুয়া, সত্যের সঙ্গে যুদ্ধ করে জীবন নিয়ে জুয়া খেলে এগিয়ে গিয়েছেন, এইটি সেই গল্প। গল্পের চলচ্চিত্র অনেকেই আছে, আলেকজান্ডার বো আছে, রাখা বিশ্বাস আছে, বদ্দা মিঠু আছে, মার্শাল জনি আছে, সাদমান সামির আছে, সিনহা আছে, নবাগত একটি মেয়েকে আমার উস্তাদের সাথে নিয়েছি, তামান্না আছে, ইনশাল্লাহ সবাই ভালো অভিনয় করছে। আমি আশা করি মূলধারার একটি ভালো গল্প হবে। আপনি কি বলবেন, একটা ক্যামেরাম্যান বাইরে আনতে গেলে অনেক টাকার দরকার হয়, আমার নিজের ছাত্র ক্যামেরা চালায়, ওকে 5 টাকা দিই, 10 টাকা দিই, 20 টাকা দিই, আলহামদুলিল্লাহ উস্তাদ পেয়েছি। একটা ছেলে ভালো ব্ল্যাক বেল্ট হোল্ডার মারামারি জানে, ওর কাছে টাকা নেই আর 10 দিন 5 দিন খাওয়ায় যায়। মেকআপম্যান, আমি নিজে মেকআপম্যান বানিয়েছি, ও বাইরে অনেক টাকা পায়, আমি যাওয়ার সময় কিছু টাকা ধরিয়ে দিই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই আমার পরিবার নিয়ে চলচ্চিত্র বানাচ্ছি, কিছু হচ্ছে, কারণ আমি কেন বানাই কী জন্য বানাই জানি না, আমি চলচ্চিত্রকে ভালোবাসি তাই আমি চলচ্চিত্র বানাই। বিদায় জানেন দর্শকদের, দর্শকের জন্য বাংলা ছবি দেখে এবং জীবন জুয়া ছবিটি সিনেমা হলে গিয়ে দেখেন। আমি সিনেমা হলে আপনারা যাবেন কি না জানি না, তবে আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো জীবন জুয়া সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখার জন্য। আমি এতটুকু বলতে পারি, একটি মূলধারার একটি গ্রাম শহরের ভালো গল্প, কোনো মারা গল্প না, মূলধারার গল্প, জীবনে বর্তমান জীবনে যা হচ্ছে সেই নিয়ে একটি গল্প জীবন জুয়া। আপনারা হলে গিয়ে যদি আমাদের সিনেমাটা দেখেন আমাদের কষ্ট সাফল্য হবে। আপনারা ভালো থাকবেন, আমার পরিবারের জন্য, আমার জন্য, সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। এই মহামারীর ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আপনাদের আমাদের সবাইকে হেফাজত করে। আসসালামু আলাইকুম।